রবিবার ছিল বুদ্ধ পূর্ণিমা, সকাল থেকে উত্তাল দীঘা সমুদ্র। প্রত্যেক বাড়ি ভরা কোটালের সময় উত্তাল হয়ে ওঠে সমুদ্র। সমুদ্রের ঢেউ অনেক সময় গার্ডওয়াল টপকে উপরে উঠে আসে, আর সেই মতো এদিন সকাল থেকে কার্যত উত্তাল দীঘার সমুদ্র। বর্তমানে পর্যটকদের সমুদ্র স্নান সকাল থেকে বন্ধ করে দেয়া হয়েছে। গার্ডওয়ালের ধারেই সমুদ্র উপভোগ করছেন পর্যটকরা। পুলিশ প্রশাসনের তরফ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে সৈকত চত্বরে। দীঘা থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা। রবিবার ছিল বুদ্ধ পূর্ণিমা, সকাল থেকে উত্তাল দীঘা সমুদ্র। প্রত্যেক বাড়ি ভরা কোটালের সময় উত্তাল হয়ে ওঠে সমুদ্র। সমুদ্রের ঢেউ অনেক সময় গার্ডওয়াল টপকে উপরে উঠে আসে, আর সেই মতো এদিন সকাল থেকে কার্যত উত্তাল দীঘার সমুদ্র। বর্তমানে পর্যটকদের সমুদ্র স্নান সকাল থেকে বন্ধ করে দেয়া হয়েছে। গার্ডওয়ালের ধারেই সমুদ্র উপভোগ করছেন পর্যটকরা। পুলিশ প্রশাসনের তরফ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে সৈকত চত্বরে। দীঘা থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।